পৃথিবীটা আজ শান্ত, নেই কোনো ঝঞ্ঝাট, নেই কোনো কলরব, আছে শুধু ভয় আতঙ্ক। পথঘাট অলিগুলি আজ বিজন, মানুষ সব হয়েছে গৃহবন্দী, কারণ মৃত্যুর নিশ্বন। চৈত্রের রুদে পরিমণ্ডল আজ খা খা করে পুড়ছে, মানুষ তো নেই, স্বাধীন পশু পাখিরাই শুধু ঘুরছে। চারিদিকটা আজ কেমন থমকে গেছে, এ যেন প্রকৃতি থেকে পাওয়া এক অভিশাপ সবাই বুকছে। পণ্যশালা বন্ধ, সব বন্ধ, আজ বেচা কেনা কিনবে কে, ভেজবেই বা কে, মানুষ যে স্বল্প হাতে গুণা। মহামারীতে মৃত্যুর শিকার হাজার হাজার গুণিত মানুষ, না কেউ যে মৃত্যুতে ঢলছে, কত অগণিত মানুষ। প্রকৃতির এই করুণ পরিহাসে আজ অসহায় গোটা মানব জাতি। কবে থামবে এই মহামারী, কবে শান্ত হবে ধরিত্রী? আকাশে বাতাসে হাহাকার, মানুষের বুক ফাটানো কান্নার রব, চোখের সামনে দেখছে যে সবাই আপন জনদের মৃত সব। মানুষ বড্ড বেড়ে গিয়েছিল সব কিছুতে জয় করার লক্ষ্যে, শুধু পারেনি মানুষ জয়ী হতে মৃত্যুর সম্মুখে। প্রকৃতি আজ বেজায় খুশি, প্রতিদান দিয়েছে মানুষকে, যেমন কর্ম তেমন ফল পেয়েছি সবাই, এটাই বুঝিয়েছে। এখনো বেঁচে থাকা মানুষগুলো আগামীতে কি থাকব, কোনো আশা নেই, নেই কোনো বিশ্বাস, শুধু প্রতীক্ষাতেই রইব। আজ বাতাসে কান পাতলে শুধু একটাই শব্দ শুনতে পাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। যতদিন যাচ্ছে বাড়ছে শুধু মৃতের সংখ্যার হার, সব দাহ করার মতো মানুষ নেই এখন আর। মহামারীটা যখন শেষ হবে তখন এক নতুন পৃথিবী হবে দৃশ্যময়, তাতে কি হবে সেই পৃথিবীতে যদি মানব জাতিই না রয়।